বাংলা অভিনয়ের জগৎ যেমন সাবালক হয়েছিল উত্তম সুচিত্রা জুটির হাত ধরে, তেমনি বাংলা গান, বিশেষ করে বাংলা আধুনিক গান এবং ফিল্মের গান সাবালকত্ব লাভ করেছিল হেমন্ত সন্ধ্যা বা মান্না সন্ধ্যা জুটির সৌজন্যে। পুরুষ কণ্ঠের গানকে আধুনিক রূপ দিতে হেমন্ত মুখোপাধ্যায় বা মান্না দে যে কাজটি করেছিলেন, নারী কণ্ঠে সেই একই কাজের সূচনা করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। যে কারণে এটা বলা অত্যুক্তি হবে না যে বাংলা সঙ্গীতে মহিলা কণ্ঠের আধুনিকতার মূর্ত প্রতীক সন্ধ্যা মুখোপাধ্যায়। এতদিনই যিনি ছিলেন সেই ইতিহাসের জীবন্ত দলিল হয়ে, দীর্ঘদিনই তিনি জনসমক্ষে আর গান করতে পারতেন না, তথাপি ছিলেন সঙ্গীত জগতের যুগ পরিবর্তনের একজন স্রষ্টা। দীর্ঘ সঙ্গীত জীবন অতিবাহিত করে তিনি আজ পাড়ি দিয়েছেন চির না ফেরার দেশে। চলুন আজকে আমরা জেনে নেব সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনের আদ্যন্ত। সন্ধ্যা মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন 4 অক্টোবর 1931 সালে কলকাতার ঢাকুরিয়াতে। বাবা নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন একজন রেলের কর্মকর্তা, মা হেমপ্রভা দেবী। মা বাবার 6 সন্তানের মধ্যে তিনি ছিলেন সবথেকে ছোট। তার পিতামহ ছিলেন একজন পুলিশের কর্মকর্তা এবং পরিবারটি 1911 সাল থেকে ঢাকুরিয়াতে বসবাস করত। পণ্ডিত সন্তোষ কুমার বসু, অধ্যাপক এ টি ক্যানন এবং অধ্যাপক চিন্ময় লাহিরির কাছ থেকে সঙ্গীতের প্রশিক্ষণ নেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তবে তার গুরু ছিলেন উস্তাদ বাড়ে গুলাম আলী খান এবং তার পুত্র উস্তাদ মানোয়ার আলী খান, যার অধীনে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত আয়ত্ত করেছিলেন। যদিও তিনি শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষিত, তবুও তার বেশিরভাগ কাজ বাংলা আধুনিক গান নিয়ে। 1950 সালে তারানা সিনেমায় একটি গান দিয়ে তিনি মুম্বাইতে হিন্দি সিনেমা জগতে পা রাখেন। তিনি 17টি হিন্দি সিনেমার নেপথ্য গায়িকা হিসাবে কাজ করেছিলেন। ব্যক্তিগত কারণে 1952 সালে তিনি তার কলকাতা শহরের বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেন। 1966 সালে তিনি বাঙালি কবি শ্যামল গুপ্তকে বিয়ে করেন। শ্যামলবাবু তার অনেক গানের জন্য কথা লিখেছিলেন। সঙ্গীত জগতে তার সবচেয়ে জনপ্রিয় জুটি ছিল সন্ধ্যা হেমন্ত, অর্থাৎ সন্ধ্যা মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়, যার সাথে প্রাথমিকভাবে বাঙালি চলচ্চিত্রগুলির জন্য নেপথ্য গায়িকা হিসাবে বেশ কয়েকটি গান গেয়েছিলেন তিনি। হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায় বাংলার মহানায়ক উত্তম কুমার এবং তার অসংখ্য নায়িকাদের প্লেব্যাক সিঙ্গার হিসাবে কাজ করেছিলেন। সন্ধ্যা মুখোপাধ্যায়কে বিশেষত দেখা গিয়েছে অভিনেত্রী সুচিত্রা সেনের কণ্ঠে। হেমন্ত মুখোপাধ্যায়ের রচনা ছাড়াও রবীন চট্টোপাধ্যায় ও নচিকেতা ঘোষের সঙ্গে তিনি অনেক কাজ করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধের হাত থেকে বাঁচতে কলকাতা তথা পশ্চিমবঙ্গে আগত লক্ষ লক্ষ উদ্বাস্তুদের জন্য তিনি ভারতীয় বাঙালি শিল্পীদের সঙ্গে গণ আন্দোলনে যোগ দেন এবং তাদের জন্য অর্থ সংগ্রহ করেন। বাংলাদেশের জন্য বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। 1971 সালে জয় জয়ন্তী এবং নিশিপদ্ম ছবিতে গান গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসাবে জাতীয় পুরস্কার অর্জন করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এছাড়াও 2011 সালে তাকে ভারত সরকার বঙ্গভূষণ উপাধিতে সম্মানিত করেন। 2022 সালের জানুয়ারি মাসে পদ্মশ্রী পুরস্কারের জন্য কেন্দ্রীয় সরকার তার নাম ঘোষণা করেন, কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায় তা নিতে রাজি হননি, তিনি প্রত্যাখ্যান করেন। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন প্রৌঢ়া সন্ধ্যা মুখোপাধ্যায়। কোভিডেও আক্রান্ত হয়েছিলেন তিনি, তাই শ্বাসকষ্ট এবং ফুসফুসের সংক্রমণ ছড়িয়ে পড়ে গত 27 জানুয়ারি তাকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। এবং আজ আপনাদের অত্যন্ত দুঃখের সহিত জানাতে হচ্ছে তিনি আর আমাদের মাঝে নেই। তিনি পাড়ি দিয়েছেন চির না ফেরার দেশে। তবে শিল্পীর কখনো মৃত্যু হয় না। সন্ধ্যা মুখোপাধ্যায় চিরদিন বেঁচে থাকবেন তার অগণিত মন্ত্রমুগ্ধ ভক্তদের হৃদয়ে। আমরা ধারাপাত চ্যানেলের পক্ষ থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কোন গানটি আপনার সবথেকে বেশি প্রিয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বর্তমানে স্ক্রিনে দেওয়া এই দুই ব্যক্তির জীবন সম্পর্কিত ভিডিও আপনি দেখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।